আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো চাফা শুটকির ভর্তা। চাফা শুটকির ভর্তা অনেকে হয়তো অনেকভাবে ট্রাই করছেন, বাট আজকে যে আপনাদেরকে দেখাবো ওটা সম্পূর্ণ অন্যরকম। তাহলে চলেন, চাফা শুটকির ভর্তা করতে হলে প্রথমে নিতে হবে আমাদের চাফা শুটকি এবং লাল মরিচ, আমরা ওটাকে বলি শুকনা মরিচ, ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ। প্রথমে আমরা রসুনগুলা ভেজে নেব। চুলার আগুনটা হালকা ড্যাম করে দিবে, কারণ বেশি জাল হইলে রসুনগুলা আবার পুড়ে যাবে। আপনারা ধীরে ধীরে জাল দিয়ে রসুনগুলা ভেজে নিতে হবে। এখন কিছুক্ষণের জন্য রসুনগুলা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, যাতে ভালো করে সিদ্ধ হয়ে নি। তাহলে আমরা ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখন রসুনগুলা হয়ে গেছে আমাদের। এখন রসুনগুলো আমরা নামিয়ে ফেলব। তারপর আমরা এখানে আবার পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলোর ক্ষেত্রেও সেম, আস্তে ধীরে ভেজে নেব। চুলার আগুনটা একটু কমিয়ে দিবেন, যাতে পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে লেগে না যায়, অর্থাৎ পুড়ে যাতে না যায়। পেঁয়াজগুলা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। হালকাভাবে আপনারা নাড়িয়ে নেবেন, তারপর পেঁয়াজগুলো হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো আমরা নামিয়ে ফেলব। এখন আমরা যে মরিচগুলা ও পেঁয়াজগুলা এবং রসুনগুলা ভাজা হয়েছিল ওগুলো আবার হাতে পিষে নেব। মরিচের গুঁড়াটা সম্পূর্ণভাবে ভাঙতে হবে। এখানে রসুনগুলা আধা বাটা, অর্থাৎ অর্ধেক ভাঙা হবে, পুরোপুরি পিষাপিষি করবেন না, অর্ধেকটা ভেঙে নেবেন। পেঁয়াজগুলো হালকা করে পিষে নেবেন। ওকে, এখন অল্প পরিমাণ তেল দিয়ে কড়াইয়ের মধ্যে চাফা শুটকিগুলো সম্পূর্ণভাবে গুঁড়ো করে, অর্থাৎ পিষে নিতে হবে। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটি নতুন, যারা ভিডিওগুলো দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে যাতে উপহার দিতে পারি তাই সবাই আমাকে সাপোর্ট দিবেন। এখন হালকা করে ঢাকনাটা ঢেকে দেব। কিছুক্ষণ পর এটা গুঁড়ো হয়ে গেছে, এখন ওই পেঁয়াজ আর রসুনগুলো একসঙ্গে দিয়ে দিব। এটা সম্পূর্ণ চাপা শুটকি এবং পেঁয়াজ ও রসুনগুলোর সাথে মিশ্রিত করব। ভালো করে মিশ্রিত করবেন সবাই, সুন্দর একটি রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন মরিচগুলো দিয়ে দিব। মরিচগুলো দেওয়ার সময় চুলার আগুনটা একদম স্লো করে দিবেন, আর নয়তো মরিচগুলো পুড়ে যাবে। ওকে, রেসিপি হয়ে গেছে আমাদের। এখন আমরা এর উপরে ধনিয়া পাতাগুলো
দিয়ে দিব। আমরা এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আমাদের রেসিপি কমপ্লিট, সম্পূর্ণ হয়ে গেছে। এখন হালকা করে মিশ্রিত করে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমাদের রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে। এই যে আমাদের চাফা শুটকির ভর্তা। বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে রাখবেন, এরকম নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।